নমস্কার বন্ধুরা, পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে মাত্র দু কাপ দুধ আর সুজি দিয়ে দুর্দান্ত একটা মিষ্টির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এত কম সময়ে আর সামান্য কয়েকটা উপকরণ দিয়ে যে এত সুন্দর একটা মিষ্টি বানানো যায়, আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। আর এই মিষ্টিটা দেখতে যেমন সুন্দর, খেতে তেমনই অসাধারণ। তাহলে চলুন আজকের মিষ্টির রেসিপিটা শুরু করা যাক। দুর্দান্ত স্বাদের এই মিষ্টিটা বানানোর জন্য প্রথমে গ্যাসটা জ্বেলে দিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি। এর মধ্যে একদম সামান্য পরিমাণে আমি ঘি দিয়ে দিলাম, একদম সামান্য পরিমাণে। ঘিটাকে ভালোভাবে মেল্ট করার পর এর মধ্যে আমি এক কাপ দুধ দিয়ে দিলাম। দেখুন, এখানে আমি এক কাপ দুধ দিয়েছি। আবার আমি এখানে হাফ কাপ দুধ ব্যবহার করব। আমি এই মিষ্টিটা বানানোর জন্য টোটাল দু কাপ দুধ ব্যবহার করব। তো প্রথমে আমি এই হাফ কাপ দুধ দিয়েছি। এবার এটাকে আমি খুব ভালোভাবে একটু ফুটিয়ে নেব। এটা আমি লিকুইড দুধ ব্যবহার করলাম। আপনাদের হাতের কাছে যদি লিকুইড দুধ না থাকে, তাহলে লিকুইড দুধের পরিবর্তে মিল্ক পাউডার মানে গুঁড়ো দুধটাকেও কিন্তু এইভাবে গুলে নিতে পারেন। এবার এই দুধের মধ্যে দিয়ে দিলাম এই চামচের এক চামচ চিনি। আমরা কিন্তু একটু মিষ্টি বেশি পছন্দ করলে মিষ্টির পরিমাণটা একটু বেশি দিতে পারেন। চিনিটাকে প্রথমে আমি খুব ভালোভাবে মেল্ট করে নেব। দুধটাকে দেখুন আমি একটু ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি এক কাপ সুজি দিয়ে দিলাম। সুজির পরিমাণটা আপনারা কম বেশি করে দিতে পারেন, যে যেমন মিষ্টি বানাবেন তার উপর ডিপেন্ড করেই দেবেন। সুজিটাকে কিন্তু আমি ব্লেন্ড করিনি, দোকান থেকে একদম নর্মাল যে সুজি কিনতে পাওয়া যায় সেই সুজিই কিন্তু আমি এখানে ব্যবহার করেছি। এখানে আমি আবারও হাফ কাপ দুধ ব্যবহার করছি। এবার দুধ আর সুজিটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে এইভাবে একদম মাখো মাখো করে কষে নিতে হবে। আজকের ইউনিক স্টাইলে যে মিষ্টিটা বানাচ্ছি, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। একবার হলেও আমার মতো ট্রাই করে দেখবেন, খুব সুন্দর টেস্ট হয়, অসাধারণ খেতে হয়। একবার না বানালে বিশ্বাসই করতে পারবেন না। মিষ্টির স্মেলটা যাতে খুব সুন্দর হয় তার জন্য দেখুন এই চামচের এক চামচ আমি এলাচ পাউডার দিয়ে দিলাম। আর মিষ্টিটার খুব ভালোভাবে বাইন্ডিং এর জন্য এখানে আমি এক চামচ বেটকাম দিয়ে দিলাম। আপনাদের হাতে কাছে বেটকাম না থাকলে আপনারা কিন্তু নারকেল গুঁড়ো ব্যবহার করতে পারেন, আর যদি সেটাও না থাকে তাহলে কিন্তু কিছু ব্যবহার না করলেও হবে। আবার সমস্ত উপকরণ আমি খুব ভালোভাবে এইভাবে নাড়াচাড়া করে নিলাম। এবার দেখুন এখানে আমি লেবুর রস ব্যবহার করব কয়েক ফোঁটা। ছোট চামচের হাফ চামচ দিলে হবে। এইভাবে যদি মিষ্টিতে লেবুর রস ব্যবহার করেন তাহলে কিন্তু মিষ্টিটা কেটে যাবে না, মানে যেটা দুধ দেওয়া রয়েছে আপনারা ভাবতেই পারেন যে মিষ্টিটা কেটে যাবে, কেটে যাবে না। মিষ্টিটার মধ্যে কিন্তু একটা দানা দানা ভাব চলে আসবে, যেটার জন্য মিষ্টিটা দেখতে যেমন সুন্দর হবে খেতেও দুর্দান্ত হবে। এইভাবে এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি কষে নেব। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম। গ্যাসটাকে বন্ধ করার পর এই মিষ্টনটাকে আমি একটু ঠান্ডা হতে দেব। মিষ্টনটাকে আমি একটু হালকা ঠান্ডা করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব হাফ কাপের মতো মিল্ক পাউডার মানে গুঁড়ো দুধ। এই মিষ্টিটা বানানোর জন্য কিন্তু দু কাপ আমি দুধ ব্যবহার করছি। হাফ কাপ নিয়ে নিলাম গুঁড়ো দুধ, আর দেড় কাপ দিয়ে দিয়েছিলাম লিকুইড দুধ। তো এবার দুধটা দিয়ে সমস্ত উপকরণ খুব ভালোভাবে মেখে নিতে হবে। আর একটা কথা, এই পর্যায়ে গ্যাসটাকে কিন্তু বন্ধ রেখেছি। গ্যাসটাকে বন্ধ রাখা অবস্থায় এটাকে কিন্তু খুব ভালোভাবে এইভাবে মিক্স করতে হবে। গ্যাসটাকে এখন কিন্তু জ্বালানো যাবে না। দেখুন মিল্ক পাউডার মানে গুঁড়ো দুধটা দিয়ে এটাকে আমি আবারও খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে একটু জ্বেলে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে জ্বেলে আবারও 2 থেকে 3 মিনিট এই মিশ্রণটাকে আমি আরেকবার একটু নাড়াচাড়া করে খুব ভালোভাবে এইভাবে একটু মেখে নেব। মিষ্টিটা বানানোর জন্য মিশ্রণটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার এই মিশ্রণটাকে এই পাত্রে আমি উঠিয়ে নিলাম। এবার হাত দিয়ে এটাকে একটু ভালোভাবে মেখে নেব। দেখতেই পাচ্ছেন মিশ্রণটা কত সুন্দর হয়েছে, পাত্রের গায়ে কিন্তু একটু লাগছে না। খুব ভালোভাবে কিন্তু মিশ্রণটা একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে খুব ভালোভাবে এইভাবে একটু মেখে নিতে হবে। এবার হাতের মাধ্যমে এটাকে আমি গোল করে নেব। আপনারা চাইলে কিন্তু যে যেমন পারেন তেমন শেপ দিতে পারেন। এবার আমি এই পাত্রটাকে উঠিয়ে নিলাম। এবার দেখুন একটা ফয়েল পেপার আমি নিয়ে নিয়েছি।
ছাইটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। ফয়েল পেপারের মধ্যে দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে এইভাবে রোল করে নেব। খুলে দেখাচ্ছি, দেখুন এটা কত সুন্দর শেপ নিয়েছে। এই দেখুন, এটা কিন্তু সব দিকে একদম সমানভাবে হয়ে গিয়েছে। এইভাবে ফয়েল পেপারের মধ্যে এটা আমি কিছুক্ষণ রেখে দেব। এদিকটা আমি সমান করে মুড়ে দেব। একইভাবে এদিকটাতেও দিয়ে দেবো আমি। এইভাবে কিন্তু একটা আমি শেপ দিয়ে দিলাম। আরেকটা কথা আপনাদের জানিয়ে রাখি, এবার এটাকে আমরা চাইলে নর্মাল রুম টেম্পারেচারে 1 ঘন্টার জন্য রেখে দিতে পারেন, তাহলে কিন্তু খুব ভালোভাবে এই সুজি আর দুধের মিষ্টিটা সেট হয়ে যাবে। আর যদি আপনাদের হাতে সময় কম থাকে তাহলে কিন্তু এটাকে নর্মাল ফ্রিজে 1/2 ঘন্টার জন্য রেখে দিলে হবে। তবে চেষ্টা করবেন নর্মাল ফ্রিজে রাখার। নর্মাল ফ্রিজে রাখলে কিন্তু মিষ্টিটা একটু ঠান্ডা ঠান্ডা হয়, আর গরমের সময় কিন্তু দুর্দান্ত খেতে হয়। তো আমি এটাকে নর্মাল ফ্রিজে 1/2 ঘন্টার জন্য রেখে দেবো। 1/2 ঘন্টা পর আমি আপনাদের দেখাচ্ছি মিষ্টিটা কত সুন্দরভাবে সেট হয়েছে আর দেখতেও কত সুন্দর হয়েছে। এবার 1/2 ঘন্টার জন্য এটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দেব। মিষ্টিটাকে আমি 1/2 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। 1/2 ঘন্টা পর এটা আমি বার করে নিয়ে আসছি। দেখুন এটা কত সুন্দরভাবে সেট হয়ে গেছে, দেখাচ্ছি দেখুন। এই দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন আগে থেকে অনেক টাইট হয়ে গেছে। এবার একটা ছুরির মাধ্যমে এটাকে আমি কেটে নেব। আপনারা কিন্তু আপনাদের মনের মতো শেপ দিতে পারেন, খুব সাবধানে আস্তে আস্তে এটাকে আমি কেটে নেব। ছুরিটাকে একবার করে মুছে নিয়ে কিন্তু তবে কাটবেন, যেহেতু এটা সুজি আর দুধ দিয়ে বানানো। এই দেখুন কত সুন্দর, কত অপূর্ব, দুর্দান্ত দেখতে হয়েছে। আপনারা বাড়িতে অবশ্যই একবার হলো এইভাবে ট্রাই করবেন। সমস্তটা আমি এইভাবে প্রথমে কেটে নেব। দেখুন সমস্ত মিষ্টিগুলোকে আমি এই একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি, কত সুন্দর দেখতে হয়েছে। আর এটাকে আরো সুন্দর দেখার জন্য, এটাকে ডেকোরেশন ভালোভাবে করার জন্য দেখুন এখানে আমি কিছু পেস্তা নিয়েছি। এর উপর থেকে আমি কিছুটা পেস্তা এইভাবে দিয়ে দেব। এইভাবে পেস্তা দিয়ে দিলে কিন্তু মিষ্টিটা দেখতে খুব সুন্দর হয়। আর দিয়ে দেবো কিছুটা চেরি ফল, আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি, একদম সামান্য পরিমাণে দিয়ে দেব যাতে খুব সুন্দর মিষ্টিটা দেখতে লাগে। দেখুন মিষ্টিটা খেতে তো দুর্দান্ত হবে, সেটা আপনারা বুঝতেই পারছেন। খুব সুন্দর সুন্দর উপকরণ দিয়ে আর খুব কম সময় এটা আমি বানিয়েছি। আর দিয়ে যে উপকরণ দিয়েছি তার জন্য কিন্তু মিষ্টিটা এমনিতেই অসাধারণ হবে, তবে যদি দেখতে সুন্দর হয় খেতে কিন্তু আরো বেশি ভালো লাগে। তাই দেখুন একটু চেরি ফল, মানে লালের একটা মিষ্টি এখানে দিয়ে দিচ্ছি, মানে আরো সুন্দর দেখতে হয়েছে। এটা দেখেই কিন্তু যে কেউ খেতে চাইবে, আর একবার বানিয়ে দিয়ে দেখবেন আবার কিন্তু আপনাদের বানাতে মন করবে, দুর্দান্ত খেতে হয়। মিষ্টিটাকে আমি খুব সুন্দরভাবে কিন্তু ডেকোরেশন করে নিয়েছি। আর আজকের এই মিষ্টি রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে।